সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শেষ পর্যন্ত বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব করা হচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো ঈদের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমাইশি সাজা বাতিল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। জানাবো বান্দরবানের সমন্বিত অভিযান শুরু, সন্ত্রাসীদের নির্মূল করা হবে বলেন সেনাপ্রধান। এদিকে শিক্ষকদের পেটালেন প্রধান শিক্ষক ও সভাপতি। চাঁদপুরে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদ করায় শিক্ষকদের পেটানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। এবারে থাকছে যুদ্ধ ও পবিত্র কোরআন থেকে বিচ্যুতি করতে পারেনি তাদের। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিতে দেখা যাচ্ছে তাঁবুর পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন এক নারী। আরেকটি ছবিতে দেখা যায় এক বৃদ্ধা কোরআনে হাত বুলিয়ে সেটি পড়ছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে পলিথিনের তৈরি তাঁবুর পাশে এক শিশুকে কোলে নিয়ে কোরআন পড়ছেন এক কিশোরী। এবং সর্বশেষ জানাবো দক্ষিণ গাজা থেকে সৈন্য প্রত্যাহার ইসরায়েলের। অবশেষে দক্ষিণ গাজা থেকে সকল স্থল সেনাদের প্রত্যাহার করেছে ইসরায়েল, আর সেনাদের একটিমাত্র ব্রিগেড রয়েছে। রোববার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির নতুন মহাসচিব নিয়ে জোর গুঞ্জন। শেষ পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব করা হচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে, এমন গুঞ্জন এখন মুখে মুখে। দলের হাইকমান্ড থেকেও তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। গত বছর 28 অক্টোবর নয়া পল্টনে সংঘর্ষের ঘটনার পর থেকে তিনি দলের কূটনৈতিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডে বেশ সক্রিয়। গত এক মাস ধরে কারাবন্দী এবং কারামুক্ত নেতাদের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন, পৌঁছে দিচ্ছেন শীর্ষ নেতাদের শুভেচ্ছা বার্তা। অন্যদিকে কারামুক্তির পর অনেকটা নিভৃতে চলে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি মহাসচিব পদে আর থাকছেন না, এমন গুঞ্জন মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এরপর চিকিৎসার জন্য গত 4 মার্চ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। স্বাস্থ্য পরীক্ষা শেষে 18 মার্চ দেশে ফেরেন তিনি। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে মহাসচিব ইস্যুতে বিভিন্ন কথাবার্তা ছড়িয়ে পড়লেও বিএনপির দায়িত্বশীল নেতারা এ বিষয়ে মুখ খুলতে নারাজ। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সময়ের আলোকে বলেন, এসব কথা গুঞ্জন, এ নিয়ে বলার কিছু নেই, আমাদের মধ্যে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, এই মুহূর্তে মহাসচিব পরিবর্তনের গুঞ্জন দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস, দলের ভেতরে বিরোধ তৈরি করতে এক ধরনের উদ্দেশ্য প্রণোদিত কাজ এটি। মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভেতরে বাইরে অত্যন্ত জনপ্রিয় নেতা, দেশে বিদেশে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট। কোনো বড় অভিযোগ ছাড়াই দীর্ঘদিন তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের পর মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলে তার বিকল্প নেই, সব পর্যায়ে নেতাকর্মীদের কাছে মহাসচিবের ভাবমূর্তি ভালো। সজ্জন রাজনীতিবিদ হিসেবে তার নেতৃত্বে শতভাগ পরীক্ষিত। দলের জন্য জেল জুলুম সহ সব ধরনের নির্যাতন তিনি সহ্য করেছেন। দলের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত। মঈন খানের ঘনিষ্ঠজন বলে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির প্রথম সারির একজন নেতা সময়ের আলোকে বলেন, বিএনপির মহাসচিবের জায়গায় অনেকেরই নাম শোনা যাচ্ছে, তবে ডক্টর মঈন খান বেশ আলোচিত বলে মনে হচ্ছে। দলে তার সাম্প্রতিক তৎপরতাই তা জানান দিচ্ছে। আর মহাসচিব যেহেতু অসুস্থ, বয়সও হয়েছে, তাই তিনি বিরতি চাইছেন। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। এ বিষয়ে তৃণমূলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নেতাদের ভাষ্য, তারা ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে মহাসচিবের পদে রদবদল হচ্ছে বলে গুঞ্জন শুনতে পাচ্ছেন। এতে তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অনেকেই আসল তথ্য জানতে চান, মহাসচিব পরিবর্তন হলে পরবর্তীতে কে দায়িত্বে আসবেন তা নিয়েও কারো কারো কৌতূহল রয়েছে। এতে তাদের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেকেই আসল তথ্য জানতে চান, মহাসচিব পরিবর্তন হলে পরবর্তীতে কে দায়িত্বে আসবেন তা নিয়ে কারো কারো কৌতূহল রয়েছে। তবে বেশিরভাগই মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্ব চান
আরও কিছু সময়। তারা মনে করেন এই মুহূর্তে মহাসচিব দায়িত্ব ছাড়লে দল আরও বেকায়দায় পড়বে, দলের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, সরকারও এ নিয়ে ফায়দা লুঠার চেষ্টা করবে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, গুঞ্জন গুঞ্জনে, সাধারণ গুঞ্জন কখনো সত্যি হয় না। তিনি বলেন, দলের দুঃসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করেছেন, দলের নেতাকর্মীরা তাকে অনেক ভালোবাসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে আছেন, বর্তমানে তিনি হাসপাতাল ও বাসায় চিকিৎসার মধ্যে রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন। এই পরিস্থিতিতে দলের কাণ্ডারি হয়ে সামনে থেকে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম সারির দুজন নেতার অনুপস্থিতি দলের নেতৃত্ব সংকট হিসেবে দেখছেন অনেকে, যদিও বিএনপি বরাবরই বলে আসছে তাদের দলের নেতৃত্বে কোনো সংকট নেই। এ বিষয়ে জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোনে পাওয়া যায়নি, আর বিষয়টিকে ডক্টর মঈন খানও গুরুত্ব দিতে চান না। তার ভাষ্যমতে দলের মহাসচিব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দলের হাইকমান্ডের চিন্তায় এখানে গুরুত্বপূর্ণ। ঈদের আগে খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবি রিজভীর। ঈদের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমাশি সাজা বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সাজানো মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় সব নেতাকর্মী, কারো কারো বিরুদ্ধে 400-500 মামলাও রয়েছে। একদিকে মামলার চাপ, আরেকদিকে ব্যবসা বাণিজ্য সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বিএনপির অনেক নেতাকর্মী। এছাড়াও এখনও কারাবন্দী রয়েছেন এমন নেতাকর্মীর সংখ্যাও নেহাত কম নয়। কারাগারের চার দেয়ালের মধ্যে এবারও ঈদ করতে হচ্ছে দলটির অজস্র নেতাকর্মীকে। অবৈধ ও ডামি নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক মামলায় বন্দী হন এসব নেতাকর্মী। তিনি বলেন, পবিত্র রমজান মাস প্রায় শেষ পর্যায়ে, আর 2-3 দিন পর উদযাপিত হবে মুসলমানদের বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। কিন্তু ডামি নির্বাচনের বাকশাল 2 সরকারের ভয়াবহ দুঃশাসনে পড়ে পবিত্র রমজানেও নিদারুণ কষ্টে জীবনযাপন করছে সাধারণ মানুষ। নিত্যপণে লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট তো আছেই। এছাড়াও অবৈধ সরকারের লুটপাটের অর্থনীতির কারণে দেশে দুর্ভিক্ষ ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই। বিশেষ করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের জন্য এবারের ঈদ সবচেয়ে নিরানন্দ ও বেদনাদায়ক। বান্দরবানের সমন্বিত অভিযান শুরু, সন্ত্রাসীদের নির্মূল করতে হবে সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান SM শফিউদ্দিন আহমেদ বলেছেন, বান্দরবানে কুকিচি ন্যাশনাল ফ্রন্টের অস্ত্রধারীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার এবং 2টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে। আজ রোববার দুপুর 12টায় বান্দরবানের সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেছেন। সেনাপ্রধান অভিযানের কার্যক্রম পরিদর্শন এবং সমন্বয়ের জন্য বান্দরবান সেনা রিজিয়ন 69 পদাতিক ব্রিগেড সদর দপ্তরে এসেছিলেন। রিজিয়ন সদর দপ্তর এবং অভিযান সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন শেষে সেনানিবাসের হেলিপ্যাডে সেনাবাহিনীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আগের অভিযানে KNF এর সব ঘাঁটি থেকে বিতাড়িত করা হয়েছিল। পরবর্তী সময়ে শান্তি আলোচনা সত্র ছায় তারা চুরি, ডাকাতি, ছিনতাই সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। সন্ত্রাসী কাজে যখন তারা জড়িয়ে পড়েছে, এখন সরকারের সামগ্রিক কৌশল অনুযায়ী সমন্বিত অভিযানের পরিস্থিতি মোকাবেলা করা হবে। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন, জনগণের শান্তি এবং দেশের সার্বভৌমত্বের জন্য যা করার প্রয়োজন তাই করতে হবে। সেই অনুযায়ী সেনাবাহিনী, BGB, র‍্যাব, পুলিশ, আনসার বাহিনীর সমন্বয়ে অভিযান চলছে। অভিযানে গতকাল শনিবার 2টি অস্ত্র উদ্ধার এবং কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, শান্তি আলোচনা নিয়ে তাদের বিশ্বাস করা হয়েছে। গত 31 মার্চ ইস্টার সানডে উপলক্ষে সেনাবাহিনীর রোমা জোন থেকে 38টি কেক বিভিন্ন গির্জায় পাঠানো হয়েছিল। ব্যাথেলপাড়া সৌন্দর্যপূর্ণ পরিবেশে কেক উপহার দেওয়া হয়। আর কেক বিতরণের একদিন পর 2 এপ্রিল রোমায় সোনালী ব্যাংকে হামলা এবং অস্ত্র লুটের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। শিক্ষকদের পেটালেন প্রধান শিক্ষক ও সভাপতি। চাঁদপুরের প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ করায় শিক্ষকদের পেটানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। শনিবার হাইমচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন হামলার শিকার শিক্ষকেরা। এর আগে বুধবার বেলা 11টার দিকে হাইমচর উপজেলার নীলকমল উসমানিয়া উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দায়িত্ব নেবার পর থেকে
নীলকমল উসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম আল মামুন সুমন আত্মীয়করণের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর, জেনারেটর ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগে অনিয়ম করেছেন। সভাপতির আরেক আত্মীয় ফারুকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম শ্রেণীর কোনো জাতীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। সেই দিন হাইমচরে ওই পত্রিকা আসতেও দেওয়া হয়নি। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পরও প্রধান শিক্ষক পদে কতটি আবেদনপত্র জমা পড়েছে তা কেউ জানে না, এমনকি শিক্ষক প্রতিনিধিরাও জানেন না। জানা গেছে, বিদ্যালয়ে চলমান দুর্নীতি এবং অনিয়ম নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এবং ম্যানেজিং কমিটির একাংশ। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে কমিটি বিদ্যালয় পরিদর্শনে যান। তদন্ত চলাকালে ঘটনাস্থলে ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে হট্টগোলের সৃষ্টি করে বহিরাগতরা। হট্টগোলের এক পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় হঠাৎ বিদ্যালয়ের সভাপতি এস এম আল মামুন সুমন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলামের নেতৃত্বে বহিরাগতরা উপস্থিত শিক্ষকদের উপর হামলা করে। হামলার শিকার বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগে বাণিজ্য এবং দুর্নীতি করে আসছেন, অন্যায়ের প্রতিবাদ করায় আমাদের গালাগাল এমনকি হুমকি দেন। এ ঘটনায় আমরা তার বিচার দাবি করছি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ গাজা থেকে সৈন্য প্রত্যাহার ইসরায়েলের। অবশেষে দক্ষিণ গাজা থেকে সকল স্থল সেনাদের প্রত্যাহার করেছে ইসরায়েল, আর সেনাকে একটিমাত্র ব্রিগেড রয়েছে। রোববার টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা টানা চার মাস লড়াই করেছে দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায়। এরপর সেখান থেকে সকল স্থল সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে। এখন সেখানে নাহাল নামের একটি ব্রিগেড রয়েছে, তারা নেট্রেজিম করিডোর সুরক্ষিত করার দায়িত্ব রয়েছে। উল্লেখ্য, নেট্রেজিম করিডোর দক্ষিণ ইসরায়েলের বেইর এলাকা ঘেঁষে। এটি নিয়ন্ত্রণে থাকলে ইসরায়েলি সেনারা খুব সহজে উত্তর এবং মধ্য গাজায় অভিযান চালাতে সক্ষম হবে। একই সাথে ফিলিস্তিনিরা উত্তর দিকে যেতে বাধাপ্রাপ্ত হবে। মানবিক সংস্থাগুলোকেও অনুমতি নিয়ে উত্তর গাজায় সাহায্য পৌঁছতে হবে।